বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি মাথাভাঙায়। এখানে কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। এই পথ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এমনটাই আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছে মাথাভাঙা থানার পুলিশ প্রশাসন। আমরা সেই চিত্রই সড়কটি আপনাদের সঙ্গে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আছে ট্রাকটি আছে দুমড়ে মুচড়ে গিয়েছে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো দাদা কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হলো। আমি ছিলাম না এখানে, মানে কি শুনতে পারলাম? আমি এখন কিছুই শুনি না। কতজন আহত হয়েছে সেটাও জানি না, অন্য কাউকে দেখো না, বিশেষ করে যারা প্রথম থেকে ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে রয়েছে মাথাভাঙা থানার পুলিশ প্রশাসন, তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা দেখাচ্ছি দুর্ঘটনা মাথাভাঙা। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে রয়েছে মাথাভাঙা থানার পুলিশ প্রশাসন। মর্মান্তিক পথ দুর্ঘটনা মাথাভাঙা। কিভাবে ঘটলো এই ঘটনা, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে মাথাভাঙায়। আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি। এখানে জানা যাচ্ছে যে 15 থেকে 20 জন আহত হয়েছে, তবে বিষয়টি আমরা পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরছি আপনার সঙ্গে। দাদা কিভাবে ঘটলো এই ঘটনাটা? আমি ছিলাম না, মানে কি শুনতে পারলেন? সামনে ছিলাম না, পরে আসছি। কতজন আহত হয়েছে? আহত হবে 5-7 জন হবে, ড্রাইভার একজন। তাদের কোথায় নিয়ে যাওয়া হলো? গাড়িতে তো যাত্রী বোঝাই ছিল, বোঝাই না 10-12 জন ছিল। কি নাম আপনার? আমার নাম বিনয়। এখানেই বাড়ি? শুনলাম এখানের কাছ থেকে যে আজকে এই বাসটি সম্ভবত কোচবিহারের দিকে যাচ্ছিল, হঠাৎ এই ট্রাক্টরটির সাথে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে রয়েছে চিত্রই সরাসরি সেই গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে। মর্মান্তিক পথ দুর্ঘটনা মাথাভাঙা। আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি, পরবর্তী আপডেট পেতে লাইক এবং ফলো করুন। ধন্যবাদ।